দুই জায়ের জমজমাট ভোটের লড়াই। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাগ গ্রাম পঞ্চায়েতের তারকনগর সুকান্তপল্লী গ্রামের 109 নম্বর বুথে এবার জমেছে যায়ে যায়ে ভোটের লড়াই। একই পরিবারের দুই জায়ের মধ্যে ভোটের লড়াই। দুই যা একই সুরে বলছেন, সম্পর্ক সম্পর্কের জায়গায় ভোটের লড়াই ময়দানে। পরিবারের সম্পর্ক পরিবারে থাকবে, ভোটের ময়দানে থাকবে শুধু রাজনৈতিক সম্পর্ক। বড়জা বাসন্তী বারুই বিজেপি প্রার্থী গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে 200-এর বেশি ভোটে জিতেছিলেন। এবছর একই পরিবারের ছোট যা প্রিয়াঙ্কা বারুই তৃণমূলের প্রার্থী। দুই যা বাড়িতে একসাথে রান্নাবান্নার কাজ সেরে শাশুড়ি মাতাকে প্রণাম করে ভোটের প্রচারে বেরোচ্ছেন। শাশুড়ি মা দুই বৌমাকেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এক বৌমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে, অন্য ছোট বৌমাকে নির্দেশ দিচ্ছেন উত্তর দিকে যেতে। গ্রামের মানুষেরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন। গ্রামবাসীরা মজার সুরে বলছেন, একই পরিবারের দুই জায়ের মধ্যে একজন জিতবে, আর যেই জিতুক আমরা আনন্দ করব। দুই জায়ের ভোটে জেতার ব্যাপারে প্রশ্ন করা হলে বড়জা বিজেপি প্রার্থী বাসন্তী বারুই বলেন, আমার জেতা আসন এবং যেভাবে আমি গ্রামের মানুষের কাজ করেছি, গ্রামের মানুষেরা আমাকে এবছর দ্বিগুণ ভোটে জয়লাভ করাবেন, গুরুজনরা আমাকে সেই আশীর্বাদ করছেন। পাশাপাশি তিনি বলেন, পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ হয়েছে বিজেপি প্রার্থীরা এই বুথ থেকে, সেই জন্য তিনিও আশাবাদী এবছর দ্বিগুণ ভোটে জিতবেন। এ বিষয়ে কে কী জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি তৃণমূলে ভোটে দাঁড়িয়েছি, লোকের বাড়ি বাড়ি যাচ্ছি ভোট চাইতে, সবাই আমাকে আশীর্বাদ করছে, আমার বিশ্বাস যে আমি জিতব। আপনার নাম? প্রিয়াঙ্কা বারুই। বলছি, আপনার যে যা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা কি কিভাবে দেখছেন? যা দাঁড়িয়েছে কি বলবেন? যা আছে বাড়িতে, রাজনীতিতে কোনো যা নেই। পরিবারের দুই যা ভোটে দাঁড়িয়েছেন, সেটা কি চোখে দেখছেন বা কি বলবেন? আমাদের গত পঞ্চায়েতে ওরা আমাদের সঙ্গেই ছিল, এই পঞ্চায়েতে ওরা আর প্রার্থী পায় না, ওই জন্য আমাদের নিজেদের মধ্য থেকে আমার যাকে দাঁড় করিয়েছে, ওরা মনে করছে যে ওকে দাঁড় করিয়ে হয়তো ওদের ভেঙে নেব, কিন্তু সেটা হবে না। ওরা আমার যাকে দাঁড় করালেও, যা আমার যাই আছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি যায়ের সঙ্গে কোনো ইয়ে নেই। আমি পদ্মফুলে আছি, ও তৃণমূলে আছে, কিন্তু ওরা জিততে পারবে না, আমরা পদ্মফুল থেকে জয়ী হব এই আশাই আছে। গত পঞ্চায়েতেও ছিলাম, এবারও ছি, পরেও থাকবে। আমি বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে আশীর্বাদ চাইব, আমি যেন পদ্মফুলে জয়ী হই। গত পঞ্চায়েতেও আমি পদ্মফুলে জয়ী হয়েছিলাম, বিপুল ভোটে জয়ী হয়েছি। এইবার আশা আছে আমার, গত পঞ্চায়েত থেকে এইবারে আরও বেশি ভোটে জয়ী হব, এই আশা নিয়েই আমি সবার বাড়ি বাড়িতে যাচ্ছি। দুই যা একই বাড়ি থেকে দাঁড়িয়েছে, কি বলবেন? যেই জিতুক না কেন, আমরা একই বাড়ি থেকে দুজন দাঁড়িয়েছি, আমরা খুব আনন্দিত হয়েছি, এবং দুজনের মধ্যে একজন তো জিতবে, যেই জিতুক না কেন আমরা সবাই খুশি হব। আপনার নাম? অনন্যা বারুই। আমাদের খুব আনন্দ হচ্ছে, এক বাড়ি থেকে দুই যা দাঁড়িয়েছে ভোটে জিতবে, খুব আনন্দ করবো আমরা। কে জিতবে বলে মনে হচ্ছে? বিজেপি। একজন বিজেপি দাঁড়াইছে, একজন তৃণমূলে দাঁড়াইছে, যে জিতবে, যার ভাগ্যে থাকে, ঠাকুর যারে দেয় সেই জিতবে, আর কি বলবো। আপনার দুই বৌমার প্রতি তো আপনার আশীর্বাদ রয়েছে? হ্যাঁ, দুই বৌমারই আশীর্বাদ দিছি, মানে যার ভাগ্যে আছে, যে বেশি বাড়তে পারবে তার হবে, তা তো। আপনার নাম? আমার নাম কুসুমা রানী বারুই। আমরা তৃণমূল কংগ্রেস থেকে প্রিয়াঙ্কা মণ্ডল দাঁড়িয়েছেন এবং বিজেপির থেকে বাসন্তী বারুই দাঁড়িয়েছেন। আমরা গ্রামের মানুষ, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আমরা চাইব আমাদের এই বুথে যাতে পিসফুল ভোট হয়, আনন্দ এবং উৎসবের মেজাজে যাতে ভোট করতে পারি, কোনো ঝুটঝামেলা আমাদের মধ্যে যেন না থাকে। মানুষ যাকে আশীর্বাদ করবে, মানুষ জিতবে, সেই প্রার্থী জিতবে, আমরা এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলতে চাই।